বিচারিছো একটা বিশেষ খবর। এবার পুনের গ্রাহকক রাম ঠগন দিছে পেট্রোল পাম্পে। এবার পুনের অসমের একটা পেট্রোল পাম্পত গ্রাহকক দিয়া হল পেট্রোলের নামত পানি। কিন্তু এই ঘটনাক জানাব বিচারিছো সবিশেষ। আর এই মুহূর্ত জানাব বিচারিছো আকো একটা বিশেষ খবর, পেট্রোলের পরিবর্তে পানি উলাল পেট্রোল পাম্পত। পেট্রোলের পরিবর্তে আকো উলাল পেট্রোল পাম্পত পানি। গৌরীপুরত বদলমারা পেট্রোল পাম্পত উত্তপ্ত পরিস্থিতি, 80% পানি মিহলি পেট্রোল বিকি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। পানি মিহলি পেট্রোল ভরা এটা বিকল গ্রাহকর বাহন, গ্রাহকর বাহন এটা বিকল হয়ে পড়েছে। পানি মিহলি পেট্রোলের অভিযোগ দিয়া গ্রাহকক মারপিট পেট্রোল পাম্প কর্তৃপক্ষর। অভিযোগ দিয়াটোয় যেন তেওঁলোকৰ বাবে বিপদ হল। পেট্রোল পাম্পর ম্যানেজারক আটক গৌরীপুর আরক্ষী, গৌরীপুর আরক্ষী আটক করেছে। পেট্রোলের পরিবর্তে গ্রাহকক পানি দিয়ে গ্রাহকক রাম ঠগন পেট্রোল পাম্পর। মাত্র 20% পেট্রোল আর 80% পানি উলাল বদলমারা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। পেট্রোলের পরিবর্তে পানি উলাল পুনের পেট্রোল পাম্প। জানাব বিচারিছো এই মুহূর্তে একটা বিশেষ খবর, পুনের পেট্রোল পাম্পতে আপনাদের দেখিছে পানির লগতে উলাইছে পেট্রোলের সুতরাং ইয়া পানি, প্রায় 80% পানি মিহলি হয়ে আছে পেট্রোল। আর এনেদরে গ্রাহকক পেট্রোলের নামত পানি বিক্রি করেছে গৌরীপুরের এখন পেট্রোল পাম্পে, একটা পেট্রোল পাম্পে। আর এই ঘটনাক এটি হাহাকার লাগিছে পেট্রোল পাম্পট, কেন 80% পানি মিহলি পেট্রোল বিক্রি করাক গ্রাহকর যুদ্ধ বাহন আসে বাহন সমূহ বিকল হয়ে পড়েছে। আর বিকল হওয়ার পাছতে অভিযোগ দিবলে যা গ্রাহকক মারপিট করার অভিযোগ উত্থাপন হয়েছে। যখন গ্রাহকে ভুক্তভোগী গ্রাহকে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দিবলে গেছে আর তেওঁলোকর বিরুদ্ধে ওলোটায় মারপিটর অভিযোগ উত্থাপন হয়েছে। আর এই ঘটনা সংঘটিত হয়েছে বদরপুর, ঘটনা গৌরীপুরের বদলমারা পেট্রোল পাম্পত সংঘটিত হয়েছে। 80% পানি মিহলি পেট্রোল বিক্রি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পত পানি বিক্রি করেছে পেট্রোলের নাম। আর পুনের যেন এবার রাজ্যত আকো পেট্রোল পাম্পত এনেদরে গ্রাহকক রাম ঠগন দিবলে চেষ্টা করেছে। আর এনেদরে রাজ্যের বিভিন্ন প্রান্ত বিভিন্ন পেট্রোল পাম্প সমূহত গ্রাহকক রাম ঠগন দিয়া হয় বিভিন্ন সময়ে, কেন তেওঁলোকে গ্রাহকর অমনোযোগিতার সুযোগ গ্রহণ করে। কেন গ্রাহকে পেট্রোল পাম্পত কর্মরত কর্মচারী সকলের উপর বিশ্বাস করে তা তেল ভরায়, কিন্তু সেই তেলের পূর্ণ সুযোগ গ্রহণ করে একাংশ পেট্রোল পাম্পে। আর তেলের নামত এনেদরে বিভিন্ন সময়ত বিভিন্ন গ্রাহককে পানি দিয়ে আছে। আর এই আপনাদের দেখিছে পুনের এবার দেখা পোৱা গৈছে গৌরীপুরের এখন পেট্রোল পাম্পত, বদলমারা পেট্রোল পাম্পত এবার গ্রাহকক পুনের দিয়া হয়েছে পেট্রোলের নামত পানি। এবার পুনে পুনে আপনার দৃশ্য দেখাবলে চেষ্টা করি এম্বিয়েন্সর সহায়ত, তার পাছত আমি মন্তব্য দেখাবলে চেষ্টা করি। বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে খোলার পিছন দেখি পানি আছে। তারপর মই রাস্তায় আছো, তারপর মো রাস্তা কোনো উঠাই লয়ে মারধর করেছে ডিবুত নিয়ে, তারপর হাত কোন বান্ধিছিল, তারপর লই অন্য বাড়িত রাখিছিল। চারটা মানুষ মই না জানো কর্মচারী নাকি গোটেই স্টাফে মই করু, মানে তার ফুটেজ আছে টিভিত, এই ক্যামেরায় ফুটেজ আছে ডিবুত। হ্যাঁ পুরা মারিছে, ইয়াত মারিছে, ইয়াত মারিছে, ইয়াত মারিছে। হ্যাঁ ফুল ট্যাঙ্কি মারিছিল, তেতাল মানে গোটেই খালি 43-10 টাকা মান, মানে বাইকও তুলেছিল, এটাই জাকিনে তুলেছিল। ইলেকট্রিক বুদ্ধিকে তেল ভরেছি, তেল ভরার পিছত
মানে বাচ্চা বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার যাওয়ার পরে তেল অল্প মানে অল্প টুক মানে কেজি আনি বাই করলাম। বাই করার পিছত দেখি যে 50% পানি আছে আর কি, 50% তেল আছে। তারপিছত যেমন কলে ডিবুর ওসরত গেছো, তারপর মানে ডিবুর লোকজন আইসে আমাকে মানে বাইকের চাবি কাইরে নিয়ে গেছে, প্লাস মোবাইল কাইরে নিয়ে আসে, নিয়ে হেরা তারপরে যেমন কাঙ্গ মারপিট করছে। মারপিটটা করলাম যে ডিবুর যে তেল দিছে ওই জায়গায় আর কি মারপিট করছে, প্লাস ধরেন ওই যে ডিবুর যে কিবা যে তেল দেয় ওই জায়গায় তেল বাই করছে আর কয় দেখ ডুপ্লিকেট আছে নাকি দেখ। তারপিছত যেমন মারপিট করছে, তারপর